সাংবাদিক বন্ধুসকল, আজি মই আপোনালোকৰ জৰিয়তে থমনা আঞ্চলিকৰ যোৱাকালি যিটো নিউজ ওলাইছে তাৰ বিপৰীতে মই ক'বলৈ ওলাইছোঁ। যোৱাকালি গিৰিণ দাস নামৰ এজন ব্যক্তিয়ে থমনা আঞ্চলিকৰ সভাপতি বুলি, জি এছ পিৰ সভাপতি বুলি এটা নিউজ দিছিল। সেই নিউজটো সম্পূৰ্ণ মিছা। তেখেতে আমাৰ এজন সাধাৰণ সদস্য আছিল। তেখেতে এটা কথা ব্যক্ত কৰিছে যে আৰু আজি 20 বছৰ ধৰি অবৰ সংগঠন কৰা বুলি এটা প্ৰকাশ কৰিছে। সেইটো আচলতে মিছা কথা। আমাৰ 2011 চনৰ পৰাহে অবৰ সংগঠনটো গঠন হৈছিল। গতিকে থমনা অঞ্চলত তেওঁ নিজকে সভাপতি বুলি এজন প্ৰকাশ কৰিছে তেখেতে। আচলতে আমাৰ থমনা আঞ্চলিকৰ সভাপতি হৰেণ দাস আৰু মই সম্পাদক সুবিন দাস। তেখেতে আচলতে সভাপতি নহয়, হয় থমনা অঞ্চলত তেখেতে বাসিন্দা, অবৰ সংগঠনৰ সদস্য। গতিকে এইখিনিয়ে মোৰ ক'ব লগা। তাৰমানে নিজকে জি এছ পি থমনা আঞ্চলিকৰ জি এছ পিৰ সভাপতি বুলি ঘোষণা কৰিছে আৰু তেখেতে আমাৰ জি এছ পিৰ বিভিন্ন ধৰণৰ কথা, তাৰমানে বিপৰীত কথাবিলাক তেখেতে প্ৰকাশ কৰি ফুৰিছে। তেখেতে বেলেগ সংগঠনত, বেলেগ দলত জইন কৰিম বুলি কৈছে। তেখেতে বেলেগ দলত জইন কৰক, আমাৰ কোনো ক'ব লগা নাই। তেখেতে যিহেতু এজন ভাৰতীয় নাগৰিক, ভোটাৰ, তেখেতে যিকোনো ৰাজনৈতিক দলত জইন কৰিব পাৰিব। কিন্তু আমাৰ জি এছ পি দলৰ হৈ তেওঁ যিখিনি কথা তেওঁ ব্যক্ত কৰিছে, কি বুলি কয়, থমনা অঞ্চলত সন্মানীয় ই এম ছাৰে একো উন্নয়ন কৰা নাই, বা কি বুলি কয়, ধৰক বিভিন্ন ধৰণৰ আমাৰ জি এছ পি দলৰ অপপ্ৰচাৰ চলাই আছে। কিন্তু তেখেতে আচলতে আমাৰ সভাপতি, জি এছ পি দলৰ সভাপতিও নহয়, তেখেতে এজন সাধাৰণ সদস্য আমাৰ থমনা আঞ্চলিকৰ, তেখেতে ভোটাৰ। গতিকে কি বুলি কয়, ই এম ৰ হৈ বা এম পি ছাৰৰ হৈ তেখেতে বিভিন্ন ধৰণৰ বিপৰীত কথা মানুহবিলাকক কৈ কৈ শুনাই প্ৰলোভন দি থাকে। গতিকে আমাৰ জি এছ পি দলত তেখেতে সভাপতি নাছিল। আৰু নেক্সট বছৰৰ পাছতহে তেখেতক আমি সভাপতি পাতিম বা কিবা পাতিম বুলি আমাৰ সদস্যবিলাকে কিবা কিবা হেৰি কৰি আছিল আৰু। কিন্তু তেখেতে সভাপতি নাছিল। আমাৰ সভাপতি হৰেণ দাস। যোৱাকালি নিউজটোৰ সম্পৰ্কে মই অলপ ক'ব খুজিছোঁ যে যোৱাকালি যি গিৰিণ দাস নামৰ ব্যক্তিজনে, তেওঁ জি এছ পি দলৰ সভাপতি বুলি কৈ এটা সংবাদমেল সম্বোধন কৰিছিল। সেই কথাখিনিয়ে আমাৰ থমনা আঞ্চলিকৰ ছেক্ৰেটাৰী মাননীয় সুবিন দাস ডাঙৰীয়া ইতিমধ্যে আপোনালোকক কৈছে। তেখেতে বিভিন্ন ধৰণৰ কথা কৈছে যে বহু বছৰ ধৰি তেওঁ অবৰ সংগঠনত আছিল, 20 বছৰ ধৰি। কিন্তু অবৰ সংগঠনত থকাটো আৰু জি এছ পি দলত থকাটো একেই নহয়। আজি অবৰ সংগঠন কৰা ব্যক্তিসকল বেলেগ আৰু জি এছ পি দল কৰা ব্যক্তিসকল সম্পূৰ্ণ বেলেগ। কিন্তু ভোটাৰ ৰাইজবিলাক আমাৰ হয়তো একে হ'ব পাৰে, কিন্তু তেখেতে যি কথাখিনি কৈ ৰাইজৰ মাজত এটা বিভ্ৰান্তিৰ সৃষ্টি কৰিব খুজিছে। কিন্তু সেই কথাখিনি আমি ক'ব খুজিছোঁ যে এই কথাত কোনো ধৰণৰ মানুহে বিভ্ৰান্তি নহয়। আজি তেওঁৰ যিখন গাঁও সাদেৰি, উত্তৰ সাদেৰি, তাৰে সেই গাঁওখনৰ ব্যক্তিসকলেও আমাক কৈছে যে তেওঁ নেতৃত্বৰ কোনো ধৰণৰ ৰাইজৰ লগত অৱদান নাই আৰু তেওঁ যি কথা কৈছে যে আপোনালোক আমাৰ জি এছ পি দলৰ সভাপতি বুলি, তেওঁ সভাপতি কোনো ধৰণৰ নহয়। গতিকে সন্মানীয় আমাৰ ই এম ছাৰৰ যিখিনি কথা তেওঁৰ বিৰুদ্ধে কৈছে, এই অঞ্চলৰ ৰাইজে কিন্তু জানে যে সন্মানীয় আমাৰ ই এম ছাৰ, কৃষি বিভাগৰ ই এম ছাৰ যি ঘনশ্যাম দাস, ঘনশ্যাম দাসে এই অঞ্চলত কি উন্নয়ন কৰিছে, কি উন্নয়ন কৰা নাই, সেই কথাখিনি সম্পূৰ্ণভাৱে জানে। তাৰে এটা মই কিছু বিৱৰণ আপোনালোকক মই দিব খুজিছোঁ। সন্মানীয় ই এম ছাৰৰ জৰিয়তে এই অঞ্চলৰ কাম, বিশেষকৈ মই দিহিৰা সমষ্টিৰ কথা নকওঁ, যে আমাৰ থমনা যিখিনি ভি চি ডি চি, এই থমনা ভি চি ডি চিত কি কি উন্নয়ন কৰিছে মই 1 নম্বৰৰ পৰা ধৰিছোঁ। 10টা 12টা কামৰ ইয়াতে আপোনালোকক মই উল্লেখ কৰিছোঁ যে 1 নম্বৰ আছে থমনা মণ্ডল চুপা উত্তৰ হাদেৰি গাঁৱৰ খেতি পথাৰত পকী বান্ধ, এটা পকী বান্ধ বনাইছিল খেতি পথাৰত। 2 নম্বৰতে থমনা মণ্ডল চুপা বালিহাজৰি তিনি সংঘৰ মাজৰ যিখন যিখন মানে তাত মানে হেৰি আছে, শ্মশান আছে, পকীকৰণ শ্মশান এখন দিছে। 3 নম্বৰ আছে থমনা গাঁৱত বিহু মঞ্চ, এখন মুকলি মঞ্চ থমনা গাঁও চুবুৰীত, এই চুবুৰীত বিহু মঞ্চ এখন দিছে। আৰু বৃহত্তৰ অঞ্চল এইটো আমাৰ থমনা,
বৃহত্তর অঞ্চলের 42 খন সুপার মাজত এখন থমনা বারোয়ারি রাগ মহোৎসব পাতা হয়। আর বারোয়ারি রাগ ক্ষেত্রত একটা রভাঘর তখেতে নির্মাণ করেছে। তারপর 5 নম্বর আছে থমনা শিশু নিকেতনত, যখন আমার থমনা শিশু নিকেতন আছে তাত পকীবের শঙ্করদেব শিশু নিকেতনত এখন পকীবের নির্মাণ করেছে ইয়ন সার ডাঙরিয়ায়। লগত আছে 6 নম্বর আছে থমনা আলিগুড়ি থমনা আঞ্চলিক শিব মন্দিরত জিরণি ওচৰা জিরণি ঘর থমনা আঞ্চলিক শিব মন্দিরত। 7 নম্বরত আছে থমনা আঞ্চলিক ডিগ্রি কলেজের পকী শ্রেণী কথা নির্মাণ, টয়লেট সেট আছে। আচ্ছা, বন আছে আপনার থমনা বিনাপানী হাইস্কুলত প্রেসাব ঘর নির্মাণ, থমনা বিনাপানী হাইস্কুলর। 9 নম্বর আছে হাদেরি গাঁওর পকী রাস্তা নির্মাণ, উত্তর হাদেরি চারিআলির পরা হুলুকামুড়ি পকী রাস্তা নির্মাণ, থমনা মন্ডল সুপরির পরা আপনার গাঁওখনত পকী রাস্তা নির্মাণ, উত্তর ততলাপাড়া গাঁওর মন্দিরের পকীবের নির্মাণ। এইখিনি মই এটা চমু আপনাদের আভাস দিছো ইয়ানোর নেতৃত্বত আমার থমনা ভিসিডিসি অঞ্চলতে এইবিলাক ডাঙর ডাঙর কাম হয়েছে। আর এই কামর সম্পূর্ণ রাইজে আজি মানে দেখিছে, আর ইএম সন্মানীয় ইএম স্যারক কয়ে মানুষের রাইজে, সেইখানে কৈছে যে আজি ইমান বছরে আজি একো পোৱা নাই এই অঞ্চলত, নপোৱাৰ পাছত কিন্তু আমার ইএম স্যারের নেতৃত্বত এইবিলাক কাম হয়েছে আমি স্পষ্টকৈ দেখিছে, জল জল পটপটকৈ আজি রাইজে দেখিছে। গতি ইয়ার পাছত মাননীয় যোৱাকালি গিরেণ দাস ডাঙরিয়ায় যিখিনি কথা কৈছে তেওঁ ব্যক্তিগত কথা যে ইএম ডাঙরিয়াৰ পৰা তেওঁ একো পোৱা নাই, ইএম ডাঙরিয়াৰ পৰা তেওঁ মানে কিবা কিবি বিচাৰিছিল হয়তো পোৱা নাই, এই কথাটো তেওঁ ব্যক্ত কৰিছে। আৰু চাব আজি ইএম ডাঙরিয়াক 12,000 ভোটারে ভোট দিছে, গতি 12,000 দিহিরা মসজিদ 12,000 ভোটারে ভোট দিছে, কিন্তু প্রতিজন ভোটারে যদি বিচারে যে মোক একটা রাস্তা লাগে, মোক একটা কালভার লাগে, মোক একটা কিবা লাগে, এইটো তো সম্ভব নহয়। গতি এইটো সরকারে কোনো ভোটার সকলক দিব নোৱাৰে, কিন্তু অঞ্চল বিশেষে রাইজর কাম কৰিব পাৰে। গতি সেই কারণে ইএম ডাঙরিয়ার তেখেতে যিখিনি বিরুদ্ধে কথা কৈছে সম্পূর্ণ মিছা কথা, আর কোনো ধরনের যুক্তিযুক্ততা নাই। কারণ হয়তো তেখেতে ইএম ডাঙরিয়া কেতিয়াবা পয়সা খুঁজিছিল, হয়তো পয়সাটো হয়তো দিয়া নাই, কারণ এজন ব্যক্তিক যদি পয়সা দিব লাগে সকলো ব্যক্তি পয়সা দিব লাগিব। গতি সেই ক্ষেত্রে তেখেতে হয়তো অলপ ক্ষুণ্ণ হয়েছে, তার কারণে যে যোৱাকালি প্রেস মিট দিয়ে একটা কথা কৈছে যে অবশ্যই স্পষ্ট কারণে কোন দলত যাব কি কথা, কিন্তু আমি আজি কব খোঁজা নাই যে যোন দলতে যাওক রাজনৈতিক অধিকার তেখেতর আছে, গণতান্ত্রিক অধিকার আছে, আমি সেইটো কথা কব নাযাও। কিন্তু ইএম ডাঙরিয়ার বিরুদ্ধে বা দলের বিরুদ্ধে তেখেতে কথাখানি কোৱাৰ কারণে আজি আমি দিহিরা সমষ্টির মই সেক্রেটারি হিসাবে আর দিহিরা সমষ্টির থমনা আঞ্চলিক কমিটির সেক্রেটারি মানন সবিন দাস ডাঙরিয়ার আমি উমৈহতীয়াভাবে আজি দলের সকলবিলাক আমার কর্মকর্তা ইয়াত উপস্থিত আছে। গতি সেই কারণে আমি যেটো রিপ্লাই যে কোৱা কথাখানির আজি রিপ্লাইটো আমি সংবাদ মাধ্যমের আগত জানালো। গতি ইয়াতে কব খুঁজো জি এস পি দলের তেখেতসকলে কোনো ক্ষতি করব নয়, আর তেখেতে একটা কথা স্পষ্ট করেছে যে 40 জন ব্যক্তি মাজত আছে, কিন্তু আমি কব খুঁজিছোলকে 40 জন ব্যক্তির বেশি সংখ্যকে কিন্তু অন্য দলত কাম করা, অন্য দলত আসলে দলীয় কোনো ধরনের বাবদ নাই, কিন্তু অন্য দলের কর্মকর্তা বা অন্য দলের ভোটার। গতি 40 জন ব্যক্তি লৈ যে জি এস পির পৰা 40 জন ব্যক্তি লৈ অন্য দলত ধাবলি মেলিব এইটো সম্পূর্ণ মিছা কথা। তেখেতসকলের কোনো ধরনের স্থিতি আগে পাছেও আমি দেখা নাই, কোনো দল সংগঠনত কাম করাও দেখা নাই, কিন্তু সাধারণ ভোটার হিসাবে হয়তো ভোট দিছে কোনোবা দলত। গতি যা নহক আপনার মই এইখিনিকে কথা আজি কই সংবাদমেল আমি অনুষ্ঠিত করেছো থমনা আমি আঞ্চলিক কমিটির এই কার্যালয়, এই কার্যালয়ের জড়িয়ে আমি আপনার মাতিছো। আর মই দিহিরা সমষ্টির সেক্রেটারি হিসাবে মই এটা কথা, অম্পি দল শক্তিশালী হয়েছে, এনে ধরনের গিরিণ দাস ডাঙরিয়ায় জি এস পি দলের পর ওলালেও জি এস পি দলের কোনো ক্ষতি নহয় বা সন্মানীয় আমার ইএম স্যারের কোনো ক্ষতি নহয় বলে আপনার মই কব বিচাৰিছো। বেরাম আজার জানাই সুবংপুরনি থাকাই ইসুয়ার পলিক্লিনিক এন্ড রিসার্চ সেন্টারা গবাং খাবুফর লাবদং বে ইসুয়ার পলিক্লিনিক এন্ড রিসার্চ সেন্টারাও গবাং বেরাম জানাই সখানো হাগ্রা মজাং রঙ্গৌথি গনাং ডক্টরফর দং।
কক্রাজার সহরনি খারগামি নিউ ফ্লাইওভার সাকাটিয়াও থাকায় ইসোয়ার পলিক্লিনিক এন্ড রিসার্চ সেন্টারা গবাং ফেসিলিটিস এবার খাবুফর ফসাউদ ইসোয়ার পলিক্লিনিক এন্ড রিসার্চ সেন্টারনি ফেসিলিটিফরানো যাবাই অস্টিট্রিয়াক্স এন্ড গাইনেকোলজি জেনেরেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ল্যাবরেটরি আলট্রাসোনোগ্রাফি ক্যাজুয়েলটি ফেডিয়াট্রিক্স প্যাথোলজি ফার্মেসি লাপারোস্কোপি সার্জারি এনআইসিউ এক্সরে আর ইসোয়ার পলিক্লিনিক এন্ড রিসার্চ সেন্টারা 24 ঘণ্টা যেব্লাবো খোলায়ই থাকেন লাংলাই লাবলেনি এম্বুলেন্সাবো মজাঙ্গই সার্ভিস থাকেন নিখাউরি সুবুংফোরনো ইসোয়ার পলিক্লিনিক এন্ড রিসার্চ সেন্টারা রেহাই হনাই যাগেন আর বেরাম আজারফোরকো বে ইসোয়ার পলিক্লিনিক এন্ড রিসার্চ সেন্টারাও মজাঙ্গইনো দেহাকো ফাহামথাই লাভিনো হাগেন কম বেসেনও যাইকিজিয়া সমাবনে অপারেশন খালামনো হানাই যাগেন আবুঙ্গই খৌরাং লাহরনো থাকাই 9395024949 জামবুং নাম্বারও খৌরাং লাহরনো হাগেন আর ইমেল isuarpoly30june@gmail.com যোগাযোগ খালামনো হাগেন নমস্কার মই ইসোয়ার পলিক্লিনিক রিসার্চ সেন্টারর সুপারিনটেন্ডেন্ট ডক্টর সিকে দিমারে কইছো আমার এই ইসোয়ার পলিক্লিনিক রিসার্চ সেন্টারটো কুকড়াধারর খারগাঁও ফ্লাইওভারৰ তলতে এইটো নতুনকৈ আৱাস স্থাপিত হৈছে এটা হেৰি নাৰ্ছিং হোম ইয়াতে আমাৰ এই নাৰ্ছিং হোমত বিভিন্ন বিভাগৰ চিকিৎসা কৰা হয় যেনেকৈ অৰ্থোপেডিক্সৰ আৰু গাইনোকলজি আৰু তাৰপিছতে জেনেৰেল চাৰ্জাৰী আৰু ইয়াত আমাৰ ইয়াতে জেনেৰেল চাৰ্জাৰী হোৱাৰ লগতে লেপাৰস্কোপিক অপাৰেশ্যনো কৰে আমাৰ ইয়াতে সুবিধা আছে যেনেকৈ আমাৰ লেবৰেটৰী আছে এক্সৰে চ'নোগ্ৰাফি এইবিলাক সম্পূৰ্ণ আমি ৰাইজক ছাৰ্ভিচ দিবৰ কাৰণে যুগুতাইছোঁ ৰাইজ আমাৰ ইয়াতে OPD যিটো মানে বহিৰ্বিভাগৰ ৰোগী চোৱা হয় সেইটো আমাৰ চোৱা হয় তাৰোপৰি দিনে ৰাতিয়ে আমাৰ ইয়াতে অপাৰেশ্যন কৰা হয় গোটেইখিনি সুবিধা আপোনালোকে পাব ইয়াৰ উপৰিও যিসকল লোক আৰ্থিকভাৱে তেওঁলোকৰ দুৰ্বল তেওঁলোকক আমি ৰেহাই ৰেটত বা ৰেহাই ৰেটত আমি চিকিৎসা কৰিবৰ কাৰণে যত্ন কৰিম।